वेलकम बैक टू माय चैनल आमी मधुश्री चले तुम्हारे सामने नतून एक ब्लॉग निये आज के देखो आर खुशी दुजने एक संगे आछि छादे तुम्हारा बुझते ही पारछो छादे आछि छादे होच्छे आज के पिकनिक पिकनिक बोलते फैमिली पिकनिक बाड़ी सबाई आज के बाड़ीते आछे तो आज के सेजन्य सबाई मिले पिकनिक करा होच्छे छादे तो आज के माटिर उनुनटा जाला होयेछे तो चलो आजकल ब्लॉगटा तुम्हारा देखते थको तो आजकल मेनू हे पुटी माछ भाजा तो एदी के पुटी माछ भाजा होता हे गैसे भात एकदि के बसानो हो गए मायर शखेर उनुन जल गड़िए पड़े जा खे बोलो कैम हो
দিকে সমস্ত রান্নাবান্না আজকে কমপ্লিট কমপ্লিট বলতে চিকেনটা একদম হয়ে এসেছে আর পুঁটি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি শাক মা করছে নিচে ভাতও হয়ে গেছে তো এবারে আমরা গরম গরম ভাত দিয়ে মাংসের ঝোল তো দেখি আজকে তোমাদের দেখাই মাংসটা কেমন হয়েছে আহা কি সাদা বেরিয়ে গেছে ঝোল দেব এই খুনতি কো ঝোল তোলা যায় ওই ওইটুকু কালারটা আহা রোজমেরি গাছটা আমি দেখাবো চলো হ্যাঁ ধোঁয়া উঠছে তো ভালো করে দেখতে পাচ্ছেন আমি গাছটা দেখাচ্ছি মাংসটা ঢেকে দিয়ে আর গাছটা দেখাবো হ্যাঁ গরম মাছটা আগেই দেওয়া ছিল তবুও লাস্টে একটু হ্যাঁ পাউডার গুঁড়ো মাছটা এটা হচ্ছে রোজমেরি গাছ আর এটা হচ্ছে চেরি গাছ তো এই রোজমেরি কিছু পাতা ও চিকেনে দিল তো এটা একদম ছোট্ট একটুখুনি গাছ এনেছিল হ্যাঁ 150 টাকা দিয়ে তো এখন গাছটা কত বড় হয়েছে আর এই সাইডের কি কি গাছগুলো এটা জানো জিরেনিয়াম গাছ ও ছাদে অনেকদিন পরে আমাদের পল্টু ভাই ও তোমরা ওই নিচে থেকে জল তুলছো না ওই জন্য বললাম মিন্টু এইটা যদি মোটরটা যদি এখানে থাকতো এইটুকু ঠেলে দিত হাফ হাফ থাকলে গাছে দেবে ওই জল হ্যাঁ গাছে দাও আর এই পাইপ কথাবার্তা বলে রাখিস নি আমরা এই সবে খাওয়া দাওয়া সেরে উঠলাম খেয়ে এবার প্রচুর কষ্ট হচ্ছে খাওয়া দাওয়ার পরে এবার একটু বিশ্রাম নিতে হবে বারবি ডল ওই নিয়ে এসে দেখি আমাদের খুশির বারবি ডল তো খেয়ে দিয়ে উঠলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট এবারে ওপর থেকে খাবার দাওয়া তরকারি থালা বাসনগুলো নিচে নিয়ে যাওয়ার পালা কারণ ওপরে খাবার দাবার রাখা যাবে না বিড়াল টিড়াল কখন কি উঠবে ওরমভাবে রাখা যাবে না তো এবার খাবার দাবারগুলো নিচে নিয়ে চলে যাব কি কোথায় হেলিকপ্টার তো এবারে নিচে চলে যাব তো আমাদের গাছের স্ট্রবেরিটা তোমাদের দেখাই দাঁড়াও তো এখানে দুটো স্ট্রবেরি পেকে গেছে আর এখানে একটা তিনটে ওদিকেও একটা তিনটে হয়েছে তো স্ট্রবেরি হয়েছে খুশি স্ট্রবেরি এবার খেয়ে ফেলবে তো এই যে আমি জানি না জিয়ানির পারমিশন নিতে হবে হলো জানি তো বললে তোমরা তুলে খেয়ে নিয়েছো
ড্রাগন গাছ। হে গাইস, গুড আফটারনুন। তো খাওয়া দাওয়া সেরে নিচে সমস্ত কিছু নামিয়ে থালা বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর তারপরে একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম। 4টে নাগাদ বেরিয়েছিলাম স্কুটিটা নিয়ে, কারণ বাপি স্কুটিটা কেনার পর থেকে আমাদের তো একটু প্র্যাকটিস করতে হবে না স্কুটিটা, তো সেই জন্যে ও আজকে যেহেতু সানডে ও বাড়িতে ছিল, সেই জন্য বললাম যে চলো আজকে তাহলে আমাকে স্কুটি চালানোটা একটু শেখাও। তো দুজনে বেরিয়েছিলাম এই এক্ষুনি, সবে মাত্র ফিরলাম, এখনও ড্রেস চেঞ্জ করিনি। তো স্কুটি নিয়ে আজকে চালানো প্র্যাকটিস করতে বেরিয়েছিলাম, তো মোটামুটি একটু চালাতে পারছি। এই সবে ফিরলাম। তো আজকের যে এই পিকনিকের যে ব্লগটা, এত একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট পিকনিকের, তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না, কিছু কিছু যতটা পেরেছি শেয়ার করেছি, কারণ অনেক রকম দায়িত্ব থাকে রান্না বান্না কাটাকাটি। তো যাই হোক, ও যেহেতু রান্নাটা করছিল সেই জন্য কাটাকুটি এইদিকে আমরা দুজনে মিলে, আমার যা আর আমি হেল্প করেছি, ও আমার হাজব্যান্ডও কেটে কেটে কাটাকাটি করেছে কিছুটা। যাই হোক, মা পুঁটি মাছটা কেটে দিল, পুঁটি মাছ কেটে দিয়ে ওই চিংড়ি শাকের ডালনাটা মা করলো, সেই জন্যে মা চিংড়ি শাকের ডালনাটা নিচে করছিল আর পুঁটি মাছটা আমরা ওপরে আমি ভাজছিলাম। আর আমার যা, তারপরে যা প্রথমে মাছ ভাজাটা স্টার্ট করেছিল, তারপরে ও নিচে নেমে এলো, আমি পুঁটি মাছটা ভাজছিলাম। তো যাই হোক, আজকের পিকনিকের যে মেজাজ তোমাদের কেমন লাগলো? সবাই মিলে বাড়িতে ছিলাম, আজকে ছুটির দিন, সেই জন্য ভাবলাম আজকে হবে মাটির উনুনে রান্না, সেই জন্য ছাদে মাটির উনুনটা, মায়ের তৈরি মাটির উনুন, তো সেটা জেলে আমরা আজকে রান্না করলাম, মানে আমি করিনি, আমার হাজব্যান্ড করেছে চিকেন। তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক তো একটা করে দিও, আর শেয়ার করতে ভুলো না জানো, আর কমেন্টে প্লিজ 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 সবাই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের কাছে আর একটা কথা, যে আমার 500 সাবস্ক্রাইবার হলে আমি একটা, তোমরা তোমাদের নাম বলবে আর আমি সেই নামগুলো আমার ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, সবার সাথে শেয়ার করব। তো 500 সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি সেটা অ্যানাউন্সমেন্ট করব। তো জলদি জলদি তোমরা তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার করে দাও, তাহলে খুব তাড়াতাড়ি সেই দিনটা সেই সময়টা চলে আসবে, আর সবার নাম আমি আমার ব্লগের মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে। এবারে আটা মাখবো, রুটি হবে, আর তরকারি তো রয়েছে, অনেকটা মাংসর তরকারি রয়েছে, আর রুটিটা শুধু হবে আজকে। তো এবার আটা মেখে রুটিটা করব, কারণ সবে এখন 7:10, তো আটা মেখে রাখবো, তারপরে রুটি হবে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে নিচে জানিও, আর হ্যাঁ লাইক করে দিও ভিডিওটাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবের পাশের বেলটাকে তোমরা ক্লিক করে দিও, তাহলে যে কোনো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।